কীর্তন করতে গেলে স্থির গতি থাকতে হয়, ধীর গতি না থাকলে ভজন গৃহে যাওয়া যায় না বাবা। চঞ্চল মনে কোনোদিন ভগবানকে কি পাওয়া যায়? চায় না। তাই হাতির মতো ভাব থাকতে হবে, আস্তে আস্তে ধীর গতি। ধীর গতি না থাকলে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। কামিনী কামিনী কাম আর কামিনী একত্রিত হয়েছে কেন? কৃষ্ণ ভজন করবে গেলে কাম কামিনি একত্র হতে হয় বাবা। কামকে এই মদনকে যদি প্রেমে পরিপূর্ণ না করতে পারে তাহলে ভজন গৃহে ভজন করতে পারবেন না। তাই কাম কামিনীকে একত্র করে প্রেমে পরিণত করতে হবে, আর প্রেম করতে গেলেই তবে কৃষ্ণ ভজনের পথে পরিপূর্ণ হবে। এই যে দেখেন আপনারা এখানে এসেছেন, যাত্রা টেজে বাবা কি করে মাঝখানে বাস দেয়, একদিকে আমার মায়েরা একদিকে বাবারা, তাই না? কিন্তু এখানে দেখেন মধুময় মধুর নববৃন্দাবনে বাবাকে মাকে সবাই একত্র, কেন? এখানে হলো প্রেমে পরিপূর্ণ, মদন ভাবের পরিপূর্ণ নেই। এখানে প্রেমে পরিপূর্ণ, তাই কাম আর কামিনী একত্রিত হয়েছে কৃষ্ণ ভজন করবে বলে। এবার সেই ভাবের কথা স্মরণ করে কি করলেন? কাম কামিনী এক হলো কৃষ্ণ ভজন করবে বলে। এমন সময় গৌরের সে মধ্যাহ্নকালকে দর্শন করে, ওরে মা যদি শুনে আপিত শুনে তো
সাজাইয়ে দেবে, বলি আমি সূর্য সজনি করিতে যাব, যেন মধ্যাহ্ন সময় চলে যায় রে, চলে গেল রে দেখে তোকে সাজাইতে, ওরে সাজা সাজাইয়ে দে। তার সহচর পার্শ্বদকে বলছে, এই দেখছিস না মধ্যাহ্ন সময় চলে যায়, আমি যে সূর্য পূজা করতে যাব। এই নদিয়ার লীলার মাঝে গৌরমার পূরবের ভাবকে স্মরণিত করলে স্বজনীগণকে বলছে, হে স্বজনীগণ, আমায় তোরা দিফুজার শয্যা সাজিয়ে দে, আমি সূর্য পূজা করতে যাব। এমন ভাবে বিভোর হয়ে গৌর সেই ভাবে ভাবে গদ গদ হয়ে করলেন, আরে কম্প পুলক ঘাম সরভঙ্গ ন পার, কম্প মন পার সংস্কৃত মন পার, কম্প পুলক ঘাম সরভঙ্গ ন পার, নয়া নহি জল পরিপূরণ, ভোজহি কষ্টে মুখ ঝাপে, পাম ভোজহি বাসনে মুখ ঝাপে, পাম নয়নে সেই চরণ যেন চরণ ছাড়া করো না রে, চরণ ছাড়া করো না রে, চরণ ছাড়া করো না রে, জন্ম জন্ম তারে চরণ ছাড়া করো না রে, চরণ ছাড়া করো জনবে জনবে চরণ চারা করনা হে, আরে চরণ চারা করনা হে। গৌরহরি আমার পরবে ভাবে ভাবিত হয়ে সহচরগণকে বলছে, আমি সূর্য পূজা করতে যাব। তাই নদিয়ার লীলাকে বিশ্রামে রেখে নবদ্বীপ লীলায় সেসব ভাবের কথা স্মরণ করলেন নদিয়ার মাঝে। রাধা মোহন রাখত জানে জানে, কিতে অভিনয় সেই চরণ যেন অবিপদ,
চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ গোবিন্দ সর্বকারণের কারণ কারণ কৃপাসন্দ ভয়ে ভান পাপনে ভৈষ্ণব নম নম ভক্তবিন্দু, এতক্ষণ সবাই শ্রীধাম নদীয়ার লীলাকে স্মরণ করলাম। এবার নবদ্বীপী লীলাকে বিশ্রাম রেখে সবাই মিলে ব্রজের বৃন্দাবন লীলাকে স্মরণ করব। শ্রীমতী রাধারানী ভানু পূজার স্থল করে কেমন করে কান পূজা করেছিল, বৃন্দাবন যাবেন? শোনেন, বৃন্দাবন যেতে হলে অনেক টাকা পয়সা লাগে, কিন্তু আমার সঙ্গে বৃন্দাবন যেতে হলে টাকা পয়সা কিচ্ছু লাগবে না, লাগবে শুধু বাবাদের জয়ধ্বনি, মায়েরদের বদনের জোকার উলধ্বনি। এই যুগল ধ্বনি দিয়ে আমরা মধুময় মধুর বৃন্দাবনে প্রবেশ করব। আমরা তো উলধ্বনি বলি, আপনারা বদনে বলেন জোকার, তাই না? সবাই তোমার একটি কথা হয়তো বলছেন মনে মনে যে আমরা তো বৃন্দাবনে আছি, কিন্তু নিয়ে কি আবল তাবল ভুল বকাবকি করে, তাই না? ঠিকই বাবা, আমরা বৃন্দাবনে আছি, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন সেই স্থানে মধুময় মধুর নববৃন্দাবন। তবে আসুন, দুই বাহু উত্তোলন করুন, গোবিন্দের চরণে রাধার চরণে আত্ম মন প্রাণ সঁপে দিয়ে সারেন্ডার করেন। আপনারা সবাই আসামি, গোবিন্দের কাছে সারেন্ডার করেন। আমরা আত্মসমর্পণ করছি কার কাছে? বৃন্দাবনে যেতে গেলে রাধা গোবিন্দের কাছে আত্মসমর্পণ করব। তাই মায়েরা বদন জোগাড় দিবেন, বাবারা করতালি দিবেন, যুগল ধ্বনি দিয়ে মধুময় মধুর বৃন্দাবনে প্রবেশ করব। ও মেরা নাম কি রসনা লাগাই রাধা নাম কি রসনা লাগাই রাধা নাম কি ও মেরা রসনা লাগাই ও মেরা রসনা লাগাই রাধা রসনা লাগাই রাধা
অসন লগায় মেরা নাম কি বৃন্দ মে রাধা কি সন্না মে রাধা সাধের বাসরিবা ও রাধার মোড়লিবা হ্যাঁ বৃন্দাবনে কি হয়েছিল জানেন রসনা লাগাই রাধা নাম কি রসনা লাগাই রাধা নাম কি মেরে রসনা ও মেরা রসনা লাগাই মেরা নাম কি রসনা লাগাই মেরা নাম কি রসন লগাই মেরা নাম কি ও মেরা রসনা ও মেরা রসনা নাম কি রসন লগাই মেরা নাম কি রসন লগাই মেরা নাম কি ও নারি রচনালা নারি রচনালা লগাই মেরা নাম কি রসন লগাই মেরা নাম কি দাঁড়াও দাঁড়াও এই যে মায়েরা আপনারা মনে হয় আমার মা না মাসি পিসি তাই না মায়ের দুঃখ সন্তানের দুঃখ কিন্তু মাই বেশি বুঝতে পারে তাই না মা মায়ের অর্ধেক মাসি এই যে আমরা মায়েরা বদনে উজুকার দিচ্ছেন না কেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে কৃষ্ণ ভজন নয় বসেন মা আপনারা বসেন লজ্জা থাকতে কৃষ্ণ ভজন নয় গো লজ্জা ঘৃণা ত্যাগ করতে হলে তবেই কৃষ্ণ ভজন করা যায় তবে এই যে বাবারা শ্যামসুন্দর এতক্ষণ তো রাধারানী নৃত্য করে দেখালো এবার একটু আমরা কৃষ্ণের গান শুনি না কেমন সে গাইতে পারে ও মা দেখা যাক রাধার জয় হয় না কৃষ্ণের জয় হয় প্রস্তুত রাধে তোমায় বারে বারে করি যে মানা যমুনাতে জলানিতে আর যেও না রাধে তোমায় রাধে তোমায় বারে বারে করে যে মানা যমুনাতে জলানিতে আর যেও না রাধে তোমায় আততালে আততালে হবে জয় রাধে হরি বল সবাই সবাই একসাথে যে মানা যমুনাতে জলানিতে আর যেও না রাধে হো রাধে রাধে হো রাধে রাধে হো রাধে রাধে হো রাধে রাধে তোমায় রাধে তোমায় বারে বারে করে যে মানা যমুনাতে জলানিতে আর যেও না রাধে হো রাধে রাধে হো রাধে যখন যমুনাতে জলানিতে যায় শ্যাম তখন কদম তলে বাঁশুরি বাজায় রাধে যখন যমুনাতে জলানিতে যায় শ্যাম তখন কদম তলে বাঁশুরি বাজায় রাধে হো রাধে রাধে হো রাধে তোমায় রাধে তোমায় রাধে তোমায় পারে পারে করে যে মানা
যমুনাতে জল নিতে আর যেও না, রাধে হো রাধে, 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 রাধে হো রাধে। সবাই রাধা গোবিন্দের যুগল ধ্বনি দিয়ে এই মধুময় মধুর বৃন্দাবনে প্রবেশ করলাম। এই মধুময় মধুর বৃন্দাবনে সকালবেলা প্রাণ গোবিন্দ আমার শ্রীদাম সুদাম দাম্ব সুদাম মঙ্গল বটুকে সঙ্গে করি, মায়ের কোল হইতে ক্ষীর ছানা মাখন নিয়ে গোষ্ঠ গোচারণে এসেছে। গোষ্ঠ গোচরণে যাবার সময় প্রেমময়ী রাধারানী বাবা পরাণ বল্লভের বদন দর্শন করেছিল, এখনো পর্যন্ত পরাণ বল্লভের আর দর্শন পাইনি। এইভাবে শ্রীমতী রাধারানী বাদিনীর ঘরে শাশুড়ি ননদীর ঘরে বসে আমার গোবিন্দের কথা ভাবছে। পরাণ বল্লভের কথা যখন ভাবছেন, ওই পথ ধরে আমার শ্রীমতী রাধারানী যেখানে জটিলের গৃহে গোবিন্দের কথা ভাবছেন, সেই পথ ধরে আমাদের তুলসী সুখী যাচ্ছে। তুলসী মনে মনে ভাবছে, দেখি না যাই না আমার রাধারানী কেমন আছে বা কি করছে, আমার রাধারানী খবর একটু নেই। এমন সময় তুলসী সখী আমার রাধারানীর গৃহে গেলেন, তাই বৈষ্ণব কবি মহাজন পদ লিপিবদ্ধ করলেন, ওরে রাধিকা রূপ অসীম লইয়া তোলসি কহয়ে মধুর কথা, ওরে রাধিকা রূপ অসীম আহরে লইয়া তোলসি আমার রাধিকা রূপসী লইয়া তোলসি কহয়ে মধুর। Bye.
মধুর 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 যেন কথা বলে বলে যাই আমার মধুর মধুর কথা মধুর 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 যেন কথা বলে ওরে যা যা ওরে যা রে ওরে তারা মধুর মধুর ওরে কথা বলে ওরে তো নসি রাধারানীকে নিয়ে তারা যেন মধুর মধুর কথা বলে বলে আমার রাধারানীকে সাজে শিকে কাছে যেন এই নাম বৃন্দাবনে ওরে তুলসীকে কাছে জয় রাধা ওরে তার কথা তুলসীকে কি পেয়ে রাধারানী আমার মধুর মধুর কথা বলছে বলছি তুলসী রে তুই একটু জানা আমার প্রাণবল্লভ কেমন আছে বা কোথায় আছে তার একটু সংবাদ আমায় এনে দে রে তুই কি জানিস ও তুলসী তুই কি জানিস সময় থাকিতে করিতে হয় গোবিন্দ ভজন আমি তোকে বলছি তুই আমার গোবিন্দের সংবাদ এনে দে কানন গমন কর হয় এখন 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 নাগর শেখর যথা নাগর শেখর যথা নাগর শেখর যথা যা তুলসী দেখে আই রে 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 প্রাণ ভোলা কেমন আছে যা তুলসী দেখে আই রে প্রাণ ভালো তুলসী তুই একটু দেখে আয় না আমার প্রাণবল্লভ কেমন আছে রাধারানী বলছে তুলসী রে সময় থাকতে যেতে হয় সময় গেলে ভজন হবে না আর মহাজন আরো বললেন হে ভক্তগণ যদি ভজন করতেই হয় গুরুর শ্রীপাদ আশ্রয় করে যদি ভজন গৃহে প্রবেশ করতে হয় তাহলে শোনা সময় একবার আমি একটা কথা বলি তুলসী রে ও বাবা তুলসী রে তুলসী তাই না তুলসী রে আর যদি আরো ভালো করে বল হয় তুলসী রে মহাজন বললেন যদি ভজন করতে হয় ভক্তগণ একবার তুলসী রে তুলসী রে তুলসী রে
যতই কান্দাকাটি করুন না কেন কোনোই লাভ নেই, সময় থাকিতে গুরুর শ্রীপাদ আশ্রয় করে এই শূলকলা যদি পরিপূর্ণ না করে ভবের ঘাটে গিয়ে যতই বলেন গোবিন্দ হে আমি পার কর কোনোই লাভ হবে। গোবিন্দ ভজন করতে গেলে একজন প্রকৃত রসিক হতে হয় বাবা, প্রকৃত রসিক না হলে কোনোদিন ভজন করা যায় না। পদ্মের পাতায় বসে ভেগ না জানি মধুর সন্ধান, দূর থেকে ভ্রমর এসে মধু করে যায় পান। দেখুন পদ্ম ফুলে মধু আছে, ভেগ কাহাকে বলা হয় জানেন? ব্যাংকে ভেগ বলা হয়। ব্যাং জানে না যে পদ্ম ফুলে মধু আছে, কেমন করে আস্বাদন করতে হয় বাবা? কিন্তু কি করছে, দূর থেকে ভ্রমর এসে মধু করে যায় পান। তাই কৃষ্ণ ভজন করতে গেলে প্রকৃত ভ্রমর রসিক হতে হয়, রসিক না হলে কোনোদিন ওই ভজন গৃহে প্রবেশ করা যায় না মা, প্রকৃত রসিক হতে হবে। কেমন রসিক হতে হবে প্রমাণ দিলেন? এখন কমল ফুলে মধু আস্বাদন করছে ভ্রমর, পাশে দাঁড়িয়েছিল গবরে পোকা। গবরে পোকা বলছে, বন্ধু তুমি যে মধু আস্বাদন করছো কিন্তু মাঝে মাঝে চমকে চমকে উঠছো কেন বলো তো? ভ্রমর বললেন, বন্ধু কেন চমকে উঠছি? অরুণ প্রকাশ যদি হয়ে যায় কমল ফুল, কিন্তু অরুণ প্রকাশ হলে মুদ্রিত হয়ে যায় বাবা। অরুণ যদি প্রকাশ হয় আর কমল ফুল যদি মুদ্রিত হয়ে যায়, আমি তো ফুলের মধ্য থেকে বেরোতে পারবো না, আমার প্রাণখানি বিয়োগ হয়ে যাবে। গবরে পোকা বলছে, কেন বন্ধু তুমি যখন ফুলের মতো আস্বাদন করবে, যদি তোমার ফুল মুদ্রিত হয়ে যায় বন্ধ হয়ে যায়, তোমার দুটো সুপ্ত সঞ্চর অর্থাৎ দাঁত, এই দাঁত দিয়ে তুমি ফুলের পাপড়ি কেটে বেরিয়ে আসবে। হ্যাঁ, এখন ভ্রমর কি বলছে জানেন? জগতে যারা রসিক তার তো এমন ধর্ম নয়। ভ্রমর বলছে, ওগো বন্ধু, ওগো বন্ধু, সারা নিশ্চিতার পক্ষে বসে আমি মধু আস্বাদন করলাম,
আমি কেমন করে তাকে আঘাত করব বলো? তুমি তো জানো না বন্ধু, জগতে যারা প্রকৃত রসিক তারা এমন ফুলের মতো আস্বাদন করে, এমন করে আঘাত করিতে পারে না। কেন জানো? জগতের রসিকে যারা জানে তারা তারা জগতের রসিক যারা জানে তারা আমার কৃষ্ণ ভোজন হরি ভাই এই হলো ধারা জগতের রসিক যারা জানে তারা আরে জগতে জানে জানে তারে জানে তারা আমার কৃষ্ণ